বাংলার শস্য ভাণ্ডার বলা হয় পূর্ব বর্ধমান জেলাকে। এই জেলার শক্তিগড়ের ল্যাংচা ও বর্ধমানের সীতাভোগ মিহিদানা জগৎ বিখ্যাত। তাই এই মিষ্টিগুলোর সাথে বর্ধমান শহরের আনাচে কানাচে ছড়িয়ে থাকা বিরিয়ানি ও অন্যান্য সুস্বাদু খাবারের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যে লাগাতার 5টি পর্ব আপনাদের সামনে নিয়ে এসেছি। ভিডিওগুলো শেষ অবধি দেখতে কিন্তু ভুলবেন না। নমস্কার, ল্যাংচা শহর ছেড়ে চলে আসলাম সীতাভোগ মিহিদানা শহরে, মানে চলে আসলাম শক্তিগড় থেকে বর্ধমানে। তো বর্ধমানে এসেই বিরিয়ানি খুঁজছিলাম আগে। এখানে আমাকে বেশ কিছু সাবস্ক্রাইবার্সরা বারবার বলেছিল, যদি আপনি কখনো বর্ধমানে আসেন তাহলে অবশ্যই চিপ অ্যান্ড বেস্ট এই বিরিয়ানির দোকানটা থেকে বিরিয়ানি খেতে কখনো ভুলবেন না। তো তাই তাদের কথা অনুসারেই আমি চলে আসলাম চিপ অ্যান্ড বেস্টে, যাই এখানে দেখি কী ধরনের বিরিয়ানি, কী কী বিরিয়ানি আছে। এখন তো বাজে দুপুর 12টা, দেখুন খাবার এখন আসেনি বললে আসছে এখন। তার মানে ফ্রেশ দিনের ফার্স্ট হাড়ি থেকেই বিরিয়ানি খাবো এবং আপনাদের কাছে জানাবো। তো চলুন ভিডিওটা শেষ অবধি দেখতে ভুলবেন না, অনেক কিছুই আছে, বর্ধমান শহরকেও আপনাদের সঙ্গে অল্প অল্প হলেও দেখানোর চেষ্টা করব। ফ্রেশ হাড়ি কাটছে, হাড়ি থেকে যে অ্যারোমা বেরোচ্ছে না, যে গন্ধ বেরোচ্ছে, যে সুগন্ধ বেরোচ্ছে, আর কি বলবো। চিপ অ্যান্ড বেস্ট যেটা দেখলেন, চিপ অ্যান্ড বেস্ট হোটেলে চলে এসেছি, মানে যেটা বিরিয়ানি হোটেল, খুবই ভিড়। দুপুরবেলাতে এসেছি, মানে একদম ভরপেটটা রেস্টুরেন্টের একদম সেরকম ভিড়, বিশ্বাস করতে পারবেন না। কোনো একটুখানি পিছনটা একটু ঘুরিয়ে দেখে দাও রেস্টুরেন্টের একটুখানি। এর মধ্যে চলে এসেছি, এখানে বিরিয়ানি দুরকম বিক্রি হয়, হাফ আর ফুল। হাফ মটন বিরিয়ানি নিয়েছি, এক একটা মটন বিরিয়ানি দেখুন সাইজ পায় মোটামুটি 100 গ্রামের আশেপাশে হবে, 19-20 হবে 100 গ্রামের। আর চিকেন চাপ আছে, চিকেন চাপের এক একটা দেখুন লেগ পিস আছে, ড্রামস্টিক আছে, এর প্রাইস হচ্ছে 70 টাকা, আর এটার প্রাইস হচ্ছে 120 টাকা। রাইসগুলো দেখুন, রাইসগুলো কিন্তু জুসি রাইস, লাইট বা ড্রাই বিরিয়ানি কিন্তু নয়, বেশ মশলাদার বিরিয়ানি আছে, যার টেস্ট কিন্তু খুব ভালো হয়, ফ্লেভারটা কিন্তু এক্সেলেন্ট। আর সাথে স্যালাড হিসাবে দেখতে পাচ্ছি শসা পেঁয়াজ দিয়েছে, রাইসের পরিমাণ প্রচুর দিয়েছে তা বলবো না, কিন্তু প্রাইস হিসাবে কিন্তু ঠিকঠাকই আছে। আর আলুও নিশ্চয়ই একটা থাকবে, আলু আলু এটা, ও হো, আলুর সাইজটা খুব ছোট দেখতে পাচ্ছি, একদম মশলাদার বিরিয়ানি। মশলাযুক্ত জুসি বিরিয়ানি একদম। আলুটা দেখুন, আলুটার সাইজ ছোট আছে কিন্তু নরম আলু আছে, কিন্তু একদম নরম আলু, আলুর মধ্যেও কিন্তু বিরিয়ানির গন্ধ আছে। ক্যাওড়া জল গোলাপ জলের কিন্তু অতটা এসেন্স নেই। আমার সাথে কৌশিক আছে, কৌশিক কিন্তু এখানকারই ছেলে, কৌশিক আমাকে পুরো বর্ধমান ঘোরাতে কিন্তু খুব হেল্প করছে, ওই আমাকে সত্যিকারও নিয়ে গেছে। তো কেমন লাগছে আমার সাথে, ভালো লাগছে? তো কৌশিক, এখানকার বিরিয়ানি কলকাতা থেকে একটু ডিফারেন্ট, হ্যাঁ কি না বলো?
এখানে বিরিয়ানি দেখতে পাচ্ছি, ক্যারোজাল গোলাপ জলের যে খুব এসেন্স যেটা থাকে সেটা কিন্তু একদমই নেই। আমার মনে হয় খুবই কম দেওয়া বা না দেওয়ার মতন। বিরিয়ানি মশলার গন্ধ আছে বা বিরিয়ানি মশলা আছে, সাইজটা কিন্তু যথেষ্টই ভালো। মানে 120 টাকায় 100 গ্রামের মতো মোটামুটি মাটনের সাইজ তো হবেই, আর 230 টাকায় ফুল প্লেট। সেখানে এরকম দুটো পিস দেয়, মানে 200 গ্রামের মাটনের পিস তো হবেই, একদম নরম। প্রণয় একটুখানি ক্যামেরাটা যদি কাছে আনো দেখতে পার, দেখাতে পারবো। দেখুন একদম নরম, খেয়ে দেখি এবার। ফিনিশ, মানে দুবারও নিপাতে হলো না, মুখে তো মিলিয়ে গেল। বিরিয়ানিটা সুপার বিরিয়ানি সত্যি বলছি। মানে বর্ধমানে আসার পরে এত সুন্দর একটা মজাদার বিরিয়ানি পাবো ভাবতে পারিনি। কৌশিক আমাকে জায়গাটা বলে যে একটা চিপ অ্যান্ড বেস্ট, মানে রিয়েলি তাই, দাম হিসাবে কোয়ালিটি কোয়ান্টিটি একদম পারফেক্ট, তাই নামও চিপ অ্যান্ড বেস্ট, ভিড়ও প্রচুর। এবার একটু চিকেন চাপটা দিয়ে দেখি। একদম নরম, 70 টাকা একটা ড্রামস্টিকের দাম। আর কোনো একটু এটা দেখাও, গ্রেভিটা দেখাও, আমি একটু গ্রেভি নিয়ে দেখি। চলি, কাজুর একটা ভালো ফ্লেভার পাচ্ছি, একটা খুব সুন্দর ফ্লেভার কাজুর, বেশ ভালো। আর তার সাথে এরকম দমদার যদি একটা মাটনের পিস পাওয়া যায়, জমে ঘির। এখানে চিকেন চাপটা দিচ্ছে হালকা ফ্রাই করে নেয়, দেন উপরে চিকেন চাপটার মধ্যে হালকা একটা ফ্রাইয়ের ফ্লেভার তো আছেই। যারা কেওড়া জল গোলাপ জলের একটু এসেন্সটা পেতে চান, তারা কিন্তু এই বিরিয়ানিটাকে একটু মিস করবেন, কারণ এই বিরিয়ানিটা ওটার একটু অভাব আছে। কিন্তু ওভারঅল বিরিয়ানি মশলাটা খুব ভালো একটা ফ্লেভার আছে, আর টেস্টও আছে, গুড টেস্ট, যার জন্য এত ভিড়। মাটনটা আলটিমেট টেস্ট, একদম ফাটাফাটি ব্যাপার। মেরে দেখুন একদম তেল লেগে আছে, এটা কোন ডালটা না, রীতিমতো রিফাইন তেল বোঝা যাচ্ছে। তারপর শশা পেঁয়াজও দিয়েছিল, খেয়ে ফেলেছি। হাফ প্লেট বিরিয়ানি নেওয়ার পিছনে কারণ হলো, 2 ঘন্টা পরে বর্ধমানের অন্য কোনো রেস্টুরেন্ট বা অন্য কোথাও খাওয়ার চিন্তা ভাবনা করবো, তার জন্য হাফ প্লেট খেলাম, খেয়ে টেস্টটা বোঝার চেষ্টা করলাম, রিয়েলি ভালো। এবং অন্য কোথাও খেলে পরে তবে তো আপনাদেরকে আরও এক দুটো রেস্টুরেন্ট বা দুটো খাবার জায়গা দেখাতে পারবো। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানান, যদি ভালো লাগে প্রতিবার যা বলি প্লিজ একটা লাইক দেবেন না। যারা বর্ধমান জেলা থেকে দেখছেন তাদের ক্ষেত্রে রিকোয়েস্ট করবো, প্লিজ আপনারা কমেন্টেও জানান যে আপনাদের জেলার এই ভিডিওটা কেমন লাগলো। বা যারা বর্ধমান জেলা যাননি বা যেতে চাও, চিন্তমনে এই রেস্টুরেন্টে যেতে পারেন, কারণ অ্যাজ পার প্রাইস কোয়ালিটি কোয়ান্টিটি একদম ব্যালেন্স। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবার মধ্যে পারলে শেয়ার করুন, আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তবে আপনাদের কাছে এরকম বিভিন্ন জেলার বেস্ট খাবারটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। বাই বাই, দেখা হবে আবার বর্ধমানের অন্য কোনো রেস্টুরেন্টে।